গুড মর্নিং। আজ আমি নতুন সাইকেলে যাব। তোমার তো কিছুই ঘোরা পড়া নেই। আমাকে ওর নিয়ে নাও, হয় আর আমার হয়ে যাবে। না, বলুন ওই ছেলেদেরকে বলে যেতে দেয় না। ও মোকা বলে উপস্থিত যাও, উপস্থিত মা। আস্তে আস্তে আস্তে, টাটা। হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে জানাই রবিবারের একটা শুভ সকাল। দেখতেই পাচ্ছ আমার রান্নাবান্না শুরু করে দিয়েছি, আর মেয়েকে ড্রয়িংয়ে পাঠিয়ে দিলাম, দিয়ে বিছানা টিছানা গুছিয়ে রান্না করতে চলে এলাম। তো দেখতেই পাচ্ছ কাটাপোনা মাছ কিনেছি, আর এদিকে চচ্চড়ি করব বলে সমস্ত কিছু কেটে রেডি করে রেখেছি, আর অল্প করে একদম অল্প চিংড়ি মাছ কিনেছি। আর কুমড়োগুলো দেখতেই পাচ্ছ চচ্চড়ি করবো বলে কিছু বাদ দিইনি, কুমড়োর ওপরের অংশটাও রেখে দিয়েছি, ভালো হয়, ঘ্যাট ঘ্যাট মতো হয়। আর এই যে অল্প করে একশো নয় দেড়শো চিংড়ি মাছ কিনেছে, তো ওই চিংড়ি মাছটা দিয়ে চচ্চড়ি করব। এখানে হচ্ছে কফির ডাটাগুলো কুকারে একবার সিটি মেরে নিয়েছি, ফুলকপির ডাটা আর কলমি শাকের ডাটা ছিল, তো সব মিলিয়েই চচ্চড়ি হবে। তো চটকটা রান্নাটা বসিয়ে দিই। তো মাছটা ভাজতে তুলে দিয়েছি, কিছু মাছ ফ্রিজে রেখে দিয়েছি, ভালো করে ধুয়ে কিছু মাছ ফ্রিজে রেখে দিয়েছি। আর আজকের মতো, আজকে মানে এই দুপুরে আর রাতের জন্য এইগুলোই করছি। তো দেখো কাটাপোনাটা ভাজা হয়ে গেছে, এবার চিংড়ি মাছটা তুলেছি। তো মাছগুলো ভাজাভুজির কাজটা মিটিয়ে নিচ্ছি, তারপর একে একে তরকারি তুলে দেবো। তো প্রথমে আমি ঝোলটাই তুলে দেবো, ঝোলটা একসাথেই করবো, মানে মেয়ের আর আমাদের একসাথেই করবো, শুধু কাঁচা লঙ্কা গোটা গোটা কটা দিয়ে দেবো আমার জন্য, কারণ বরের তো ঝাল একদমই লাগে না। আর দেখো এগুলো হচ্ছে বেগুন, যে চিংড়ি মাছের যে তেলটা ছিল ওই তেলটার মধ্যেই বেগুনগুলো দিয়ে দিয়েছি, চচ্চড়ির যে বেগুনগুলো ওগুলো একটু ভেজে নিচ্ছি। তো ওই তেলটা অল্পই তেল ছিল, তার মধ্যেই ভেজে নিচ্ছি বেগুনটা। ভাজা থাকলে মানে চচ্চড়ির টেস্টটাই আলাদা হয়। তো দেখো আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আর কফির ডাটাগুলো যতই কড়াই হোক কচকচ করে, তো সেই জন্য একটা সিটি মেরে নিয়েছি। আর কলমি শাকের ডাটাগুলো একদিন আলাদা করে কেটে রেখে দিয়েছিলাম, কলমি শাক অনেক দিন আগেই হয়ে গেছে, ডাটাগুলো ফ্রিজে ছিল। তো যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে কুমড়ো দিয়ে চচ্চড়ি তো খেতে খুব ভালোই লাগে, আর খুব কমই বানানো হয়। তো যাই হোক আজকে করে নিচ্ছি যার যার জন্য। তো দেখো এইবার পেঁপে আর আলু দিয়ে আজকে কাটাপোনার ঝোলটা করব, কালো জিরে টমেটো দিয়ে আর ধনে পাতা দিয়ে, ব্যাস। আর চচ্চড়ি সিম্পল খাবার, একদম আজকে মাংসের দিকে যাইনি, মাংস করিনি, কারণ আজকে যেই হিসেবে সব সবজিবাতিগুলো ছিল সেই জন্য আর মাংস করলাম না। আজকে বরকে বললাম যে মাছ আনতে, তো পেঁপে আলু দিয়ে ভালোই লাগে, পেঁপেটাও যাবে পেটে, পেঁপে তো একদমই খাওয়াই হয় না বেশি, ওই মেয়েকেই যা দেওয়া হয়। তো মেয়ে খানিকটা আগেই ড্রয়িং থেকে চলে এসেছে, এবার সর্দি আছে বলে খেতে চাইছে না, তো তাও অল্প অল্প করে দুধ একটু করে খাওয়াচ্ছি। তো দেখতেই পাচ্ছ এগুলো সব কাটাকুটি হয়ে গেছে, আর এই যে গ্লাসে দুধ মেয়েকে খাওয়াতে আছি। তো দেখো ঝোলের অনেকটাই হয়ে গেছে, আর পুঁই পাতাগুলো চচ্চড়িতে দেবো, গাছে আমাদেরই গাছের পুঁই পাতা, তো পুঁই পাতাগুলো দিলে বেশ ঘ্যাটটা আরও ভালো হবে, কাই কাই মতো হবে। আর ধনে পাতাটা আমি মাছের ঝোলে দিয়ে দিচ্ছি। পুঁই পাতাগুলো তুললাম, একটু আগেই তুললাম, তুলে ধুয়ে রেখে দিয়েছি, জাস্ট একটু দু তিন টুকরো করে কেটে নেবো, কেটে নিয়ে চচ্চড়িতে দিয়ে দেবো, তাহলে কাই কাইটা বেশ ভালো হবে, ঘ্যাট ঘ্যাট মতো হবে। তো পুঁই পাতাগুলো পারলাম, পেরে ভালো করে ধোয়া আছে, এবার জাস্ট কেটে নেবো। তো দেখতেই পাচ্ছ ধনে পাতাগুলো দিয়ে দিলাম, ধনে পাতা দিয়ে আর দু তিন ফুট ভালো করে দেবো, দিলেই মাছের ঝাল, সরি মাছের ঝোল হয়ে যাবে, মাছের ঝাল বলছি, মাছের ঝোল হয়ে যাবে। তো এই ঝোলটা আমার বর খুব পছন্দ করে, আমার মেয়েও খুব ভালো খায়, আর আমিও খুব ভালো খাই, যেই সেই জন্য আমাদের মাছের ঝালের থেকে মাছের ঝোলটাই খুব বেশি হয়, সে গরম বলো আর শীতকাল বলো। শীতকাল হলে ধনে পাতা দিয়ে করি, আর গরমকাল হলে কিছুই না, শুধু জাস্ট টমেটো, কালো জিরে আর একটু জিরে গুঁড়ো দিয়ে করে নি গরমকালে। সোনামা নিচে বসিস নি তো? Thank you.
তোর গরম জল ওই যে রোদের জলটা যেটা রোদে দেওয়া আছে ওটার জল একটু রোদে ভালো করে ছড়িয়ে দাও তো, আর একটু রোদ হোক গরম হোক তারপর চান করাবো। খাও ছড়িয়ে দাও, দাঁড়াও আমি এটা নেড়ে নি। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই রবিবারের একটা শুভ দুপুর। শুভ দুপুর এই কারণেই বলছি, এখন বাজে পুরো একদম কাটায় কাটায় দুটো বাজে, সকাল থেকে আসবো করে একদমই আসতে পারিনি, সেই জন্য ভাবছি যে না দুপুরবেলায়, এখনও আমার স্নান হয়নি, দেখতেই পাচ্ছ অবস্থা ভীষণভাবে খারাপ। তো মেয়ে স্নান হয়ে গেছে, স্নান ইভেন খাওয়াও হয়ে গেছে, তো খাইয়ে দিয়েছি, খাইয়ে উৎপাত করছে, তো আমরা তো খেয়ে দিয়ে ল্যাত খেয়ে যাই, কিন্তু ওর উৎপাতের কোনো কমতি নেই। তো বর স্নান করে পুজো দিচ্ছে, এবার আমি স্নানে যাবো, তারপরে এসে দুজনে খাবো। আর সকাল থেকে তোমাদের কিছু কিছু কাজ শেয়ার করেছি, তো কাজের রবিবারটা যেন ভীষণভাবে নাজেহাল হয়ে যায় কেন বুঝি না, তো ঠিক আছে, এসে আবার ভিডিও আপলোডের ব্যাপার আছে, খাবো তারপর ভিডিও আপলোড করবো, তারপরে একটু রেস্ট নেব, নিয়ে ভাবছি বিকেলবেলায়, আমার কথা বলার কনসেন্ট্রেশনটাই করতে দিচ্ছে না, তো বিকেলবেলায় ভাবছি একটু রাসের মেলায় যাবো, অনেক দিন ধরেই বলছে মেয়ে, তো আজকে যেহেতু রবিবার ওর বাবাই আছে, তো রাসের মেলায় একটু যাবো সন্ধেবেলার দিকে, তো আশা করছি তোমাদের সাথে কিছুটা শেয়ার করতে পারবো। তো এখন রাখি বন্ধুরা, এখন স্নানে যাই, শরীর একদম অস্বস্তি লাগছে, তো পরে তোমাদের সাথে আবার কথা বলছি। চার দেবারে শাকবারে পঙ্খ চলে তো বন্ধুরা ফাইনালি খেতে বসলাম, এখন বাজে 2:25, তো 2:25 খেতে বসেছি, বর খেতে শুরু করে দিয়েছে, আর চচড়িটা এরকম হয়েছে, এই যে দেখো চচ্চড়ি হয়েছে, আর আমার মাছের ঝোল হয়েছে, চচ্চড়ি হয়েছে, আর যা দিয়ে গেছে এইগুলো তেলপোটা আর চিকেন, তো কেউ দিয়ে দিয়েছি, কারণ চচ্চড়ি ওরও খুব প্রিয়, তেলপোটা আমার প্রিয়, চচ্চড়ি ওর প্রিয়। তো ঠিক আছে, খেতে থাকি, খিদে তো পেয়েইছে, এখনও গ্যাস পরিষ্কার করা হয়নি রান্না করে, তো ওটা পরিষ্কার করতে হবে। এমনি বাসন কোসন সমস্ত রেডি হয়ে গেছে, আর মেয়ের অবস্থা দেখতেই পাচ্ছ, মেয়ের খাওয়া হয়ে গেছে, কিন্তু মেয়ে এই ধরনের উৎপাত করতেই থাকবে, তো ঠিক আছে খেতে থাকি এখন। সোনা মা খাবে চিংড়ি মাছ? তাড়াতাড়ি হয়ে যাক ওই চচ্চড়ি, চচ্চড়ির মেন কি হলো তো আগের দিন যদি কেটে কুটে রেখে দিই তো আর কিছুই না, ওর তো কোনো মশলাও নেই, রবিবার ঠিক আছে। উল্টে যদি পড়িস মাথাটা ফাটবে, কি হলো রে? খাবে মা? খাবে? তুই তো বললি খাবে। হ্যাঁ
দেখ বড়টা রেখেছি কিন্তু তোর জন্য। আমি খাবো। দাও খাই। খোঁজা ছাড়িয়ে দাও। নিচে বসিস না রে। আসুন না, ওই যে আসুন। আসুন না, আসুন না। ওই যে আসুন, ওই যে। আসুন পাতো। নাও। ভালো করে বসো। আমি তো আজকে মাছের জন্য বলি না, আমার এই তো তেল পোটা দিয়ে খাচ্ছি, আবার চচ্চড়ি আছে। মাছ আজকে ধরবই না এখন, ও রাতে খাবো। আমাকেও রেখে দাও, রাত্রেই খাবো। হ্যালো বন্ধুরা, তোমাদের বললাম যে বিকালে রাসে যাওয়া হবে। সোনামা ওঠারা, রাসে যাওয়া হবে, কিন্তু মেয়ের যা সর্দি দেখছি, মানে নাকে রয়েছে সর্দি, কমেছে কাশি অনেক, কিন্তু সর্দি দেখছি, সেই জন্য সন্ধ্যাবেলায় রাসে গেলে সর্দি আরও বাড়তে পারে, তো সেই জন্য নিয়ে গেলাম না। ওর বাবাই বারণ করলো, বা আমার, আমিও চাই না নিয়ে যেতে। তো কদিন পরে মায়ের বাড়ি যাওয়া হবে, ওখানে রাস দেখবো, উলুবেরিয়া রাস দেখবো, অনেক বড় রাস, তো সেই জন্য আর এখানে মাথাও ঘামালাম না। তো মেয়ে ওই জন্য বলছে রাসে যাওয়া হবে না, তো পিৎজা খাওয়া হবে, পিৎজা খাবে। তো নর্মালি পিৎজা কেনাই হয় না, পিৎজা কেনার মতো সচ্ছলতা, অতও সচ্ছলতা আমাদের নেই, তো সেই জন্য আমাদের সাধ্যের মধ্যে কেনার মতো পিৎজা দোকান আমাদের এখানে একটা আছে, তো সেখান থেকেই একটা পিৎজা কিনে এনেছি, তাও খুব রেয়ার, বছরে হয়তো একবার কি দুবার তাও হয় না। তো কিনে এনেছি, ওটা এখন মেয়েকে গরম করে, ওরা গরম করে দিয়েছিল, তাও আমি বাড়িতে এসে গরম করে এখন মেয়েকে দেবো। আর এই দেখো মেয়ে, তো ঠিক আছে, ওকে খেতে দিই। দেখো বন্ধুরা, আমার যেহেতু পিৎজা কাটার নেই, তো অগত্যা আমাকে এই ছুরি দিয়েই কাটতে হবে। তো ঠিক আছে, কাটতে থাকি। ভালো গরম হয়ে গেছে, এই দেখো কিরকম সফট হয়ে গেছে, ভালোই গরম হয়ে গেছে। দাঁড়াও মাম্মা, ওই তো স্পুন দিয়ে খাবে, ঠিক আছে। তো ঠিক আছে বন্ধুরা, মেয়ে খা। কেমন খেতে মামা, ভালো? তো এটা বন্ধুরা চিকেন পিৎজা, 45, মানে ভীষণই কম দাম, আমাদের পুরো সাধ্যের মধ্যে কেনার মধ্যে পড়ে। তো দেখো মেয়ে খুব খুশি হয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে হয়তো আর আসতে পারবো না, কারণ মেয়েকে এবার পড়তে বসাবো, কাল থেকে পড়তে বসেনি, মেয়েকে পড়তে বসাবো, আবার খুব শিগগিরই তোমাদের কাছে আসবো। তাহলে আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম। তোমরা ভালো থেকো, সাবধানে থাকো, অবশ্যই সুস্থ থেকো। তো তো আজকের মতো তোমাদের মৌ বলছে, শুভ কি বলবো, শুভ সন্ধ্যাই বলি, কারণ যেহেতু এখন বেশি বাজে না। তো তোমাদের সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকের ব্লগটা শেষ করলাম।